থ্রি এটা ফ্লিপকার্টে, হ্যাঁ তো এটা কার্ডে দেখি আমাদের কি আছে প্রোডাক্ট কেমন। হ্যাঁ নিয়েছি তো কম দামের জিনিস, এখন যাই হোক দেখতে হবে, মানে তো দিল ফ্রেন্ডদেরকেও দেখাতে হবে। এটা হচ্ছে ফ্লিপকার্ট, এটা এটাও দেখাই, দাঁড়া একটা ধরে থাক তুই, এটা আমি নিয়েছি অফলাইন থেকে। হ্যাঁ এটা আমি নিয়েছি অফলাইন থেকে, তো এটার পিনটা হচ্ছে রাউন্ড। হ্যাঁ তো এটা অফলাইনে টাইপসি খুব মানে পাওয়াই যায়নি, আমি খুব চেষ্টা করলে হয়তো পাওয়া যাবে, পাওয়া না বললেই চলে। এটা অনলাইনে সার্চ করে দেখলাম তো ওইটা আসবে হয়তো, এই যে চলে আসে, তো আমি মনে করলাম এটা নিয়ে দেখি, তো এই জন্য এটার জন্য এটা টাইপসি একই কাজ, কিন্তু এটা তো জিনিসটা ভুল দিয়ে দিয়েছে মনে হয় আমাকে, এটা তো আবার রিটার্ন মারতে হবে, না হলে না ভুল দেয়নি একই তো, এই যে এটা আছে এখানে লাগানো, হ্যাঁ ওটা লাগানো যাবে এটাতে, এই জন্য এটা এটা এখানে লাগাতে হবে, খোলা দেখে এটা জিনিস একটাই। আর এগুলোর মধ্যে যেগুলো অ্যাডভান্স লেভেলে থাকে, দামিগুলো থাকে, ওগুলোর সঙ্গে একটা, তাহলে দুইটার মধ্যে কোনটার কত প্রাইস? ওটার প্রাইসটা ইয়ার করে দেবো আমি, সবগুলাই বলে দেবো পরে। এটা আবার এরকম একটা মাইক সেট করা থাকে এটার সঙ্গে, এটা কম দামে তো, এটাতে শুধু এটার কাজটা করছি, তাও ওটা দামিগুলো নাই, তাই এটা আউট হয়ে গেল, এখন এগুলো বাদ দিয়ে এটা পরে আরও কিছু বলা যাবে। এটা কেটে নিস আবার অন্যটা, এটার মধ্যে আশা করি স্যান্ডেল আছে, স্যান্ডেলটাও দেখাই দিই, সবকিছু দেখাবো। মিস্টার হেকার ইন্ডিয়ার মতো আনবক্সিং করলে ভালো হবে। হ্যাঁ মিস্টার হেকার ইন্ডিয়া তো করে দেবো, এটা কিন্তু খারাপ লাগলো, মনে হচ্ছে পুরোনো ব্যাগ দিয়ে দিচ্ছে, পুরানা নতুনই দিচ্ছে মনে হয়, আমি রিটার্ন দিয়েছিলাম ওইটাই আবার দিচ্ছে, রাগ করে রাগ করে। চল দেখ এই যে এটা এই জুতা, আমি এটা চয়েস করি, তো এটা আবার সাইজে বড় দিয়ে দিল নাকি, এটা বোঝা যাচ্ছে না, তো এটারও দামটা অ্যাড করে দেবো, কেমন কি ছিল সব বলে দেবো। এটা বর্তমান থাক, এটা আমার সাইজের বড় মনে হচ্ছে, এটা ভুল কাজ করবে, এটা দুইবার তিনবার এটা আমি মানে রিটার্ন করলাম, আবার অর্ডার করলাম, এক্সচেঞ্জ একটাও করিনি, এক্সচেঞ্জ করতে গেলে আরও বেশি দেরি, একই ব্যাপার, কোনো লাভ হচ্ছে না, সেই জন্য আমি মনে করলাম যে এটা চেঞ্জ করে দিই, ভুলো না, আবার নতুন সাইজের দিয়ে দিয়েছে, ঠিক আছে কিনা, ভালো হচ্ছে না, এইবার হচ্ছে আসলটা খুলতে হবে, ক্যামেরা দিয়ে কথা বলি, ক্যামেরা এখানে কিনা আমার দিকে না, হ্যাঁ এবার আসলটা খুলতে হবে, আরেকটু নিচে, এটা বড় ছিল, এটা বড় ছিল, ঠিক আছে, এটা সব থেকে বড়, এটাই আসলটা খুলবো, এর মধ্যে ভগবান বার করবে, ঠিক আছে, ভগবানটা বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট দেখার জন্য, দেখি মনে হচ্ছে ভগবান বার হবে, ঠিক আছে কিনা, কিন্তু ভগবান বাইরে হবে কিনা এটা কনফার্ম না আর কি, আসে অনেকগুলো তো অর্ডার দিছি, কারণ অন্য জিনিসও আসতে পারে, কোন দিক দিয়ে খুলবে, এমন এমন প্যাকিং দিয়েছে অসম্ভব, খুল না খুললে তো কাটিয়ে খুলবো, ও এটা আবার কি চলে আসলো, আসলেই ভগবান বার, কি বলবো আমি, আসলেই ভগবান বেরিয়ে গেছে, এই দেখো ভগবান, ভগবানের সঙ্গে আবার কি কিছু ভগবান না, অন্য কিছু ভগবান তো না, এটা অন্য জিনিস চলে আসলো মানে ভুল করে, দেখি ফুল আনবক্সিং না করে বোঝা যাবে না, তাই না, ভগবানের প্যাকেট আবার অন্যরকম হবে, ডিজিটাল ইন্ডিয়া তো হয় না, এই যে ভগবান, এটাও কেটে দিই, ভগবানকে এত প্যাকেট, বাহ যত্ন করে পাঠিয়েছে ভগবানকে, এগুলো কি এতগুলা, এগুলো কি এত দরকার আছে, যাক ভগবানের সিস্টেম আছে, যেটা গেল মানে এটা পাথরের জিনিস তো মনে হচ্ছে, আমি যেন ভাঙে যেন না যায়, সেই জন্য ভগবানকে এইভাবে প্যাক করা আছে, ভগবান দিয়েও প্যাক করা আছে, বিশেষ করে এটা বেশি ইম্পর্টেন্ট প্যাকিংয়ের সময়, যে জিনিসটা ভেঙে যাবে আঘাত পেলে সমস্যা হবে, সেটাতে এটা বেশি ইম্পর্টেন্ট, এটাও দিয়েছে, এটা ভাঙবে না তো, এটা ফাইবার আছে প্লাস্টিক, তাই না, এই যে ভগবান, এটা ভগবান, ভগবানের এটা কী বলবো, এটা নাম জানা নাই, বন্ধুরা বুঝে নিয়েছে, এটা আরও আনবক্সিং হলেই বুঝতে পারবেন, একটু ওয়েট করতে হবে, ভগবান তো আরও আসার কথা, সেগুলো কোন কেয়ার করবো সেগুলো বলে দেবো বন্ধুদেরকে, তখন আশা করি ভগবানকে রিটার্ন করতে হবে, সবগুলো ভগবান ভালো পাঠাচ্ছে না, যেটা ভালো লাগবে সেটা রাখবো, আমি আরও অর্ডার দিয়েছি, মানে মাল্টি অর্ডার দিয়ে রেখেছি, সবগুলো দেখবো, ও ছবি তো চকচকা, ভিতরে আবার ভালো না, নোয়ার পরে বোঝা যাবে, তাই না, তো যখন আমি নিয়েছি এটা, তো এটা হয়ে যাক, পরে আরও আসুক, সেগুলো কোন কেয়ার করে যেটা পছন্দ হবে সেটা রাখবো, এই যে ভগবান, এই যে ঠিক আছে, আর কিছু বলার আছে? এটাই, আবার নেক্সট টাইম যখন নতুন ভগবান আসবে তখন আবার নতুন করে ভিডিও দিব, মানে আচ্ছা এটা কি।